করোনা মোকাবেলায় লকডাউনে রাজ্যের কৃষকরাও 2,000 টাকা করে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায়। ধর্মনগরের কদমতলা ব্লকের সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেকনি এলাকার কৃষকেরাও পেয়েছেন এই সুবিধা। বিগত 4 মাস ধরে এই গ্রামের 605 জন কৃষক তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা পেয়েছেন। এতে খুশি সুবিধা প্রাপকেরা। একই সঙ্গে মাথা পিছু বিনামূল্যে 5 কেজি করে চাল দেওয়ায় এই সময়ে কোনো সমস্যা হয়নি বলে জানালেন তারা। এই সময়ে কৃষকদের জন্য সম্মান সহ সার্বিক সুবিধার এই প্রয়াসে প্রধানমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন নিরঞ্জন নাথ, নেপাল চন্দ্র দে, বীণা পানি গোস্বামী সহ অন্যান্য কৃষকেরা। যে 5 কিস্তি টাকা পেয়েছি এবং লকডাউনের কারণে আমাদেরকে আরো অতিরিক্ত কিছু টাকা দেওয়া হয়েছে এবং ফ্রিতে যে রেশন শুভে রেশন দেওয়া হয়েছে, সেই দেওয়ার কারণে আমরা মোটামুটি ভালোই আছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিষাণ সম্মান নিধি যে প্রতি 4 মাসে 2,000 টাকা কিস্তি, বছরে 6,000 টাকা আমরা যে দিচ্ছেন, যেটা আমরা এটা 5 বার পেয়েছি এবং লকডাউনের সময় আরো 2,000 টাকা অতিরিক্ত দিয়েছেন, সেটাও আমরা পেয়েছি। সেটা পেয়ে আমরা যারা কৃষক আছি খুব উপকৃত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের 4 বার কৃষি সম্মান নিধি দিয়েছেন এবং লকডাউনের সময় আমাদের 2,000 টাকা অ্যাডভান্স দিয়েছেন। আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই।